হ্যাঁ সুসময় আজকে সলিড স্টেট চ্যাপ্টারটার ওকে এর আগের দিনে আমাদের করে দিয়েছিলাম ম্যাক্সিমাম ইয়েটা ওকে আরেকটা আজকে পর্শন লাস্ট পর্শন করে দিচ্ছি তোরা এটা পড়ে নিবি আর আগের পর্শনটা ভালোভাবে পড়বি তো মেন জিনিসগুলো হয়ে যাবে তাহলে আর বাকি যেগুলো অল্প স্বল্প বাকি থাকবে ওগুলো পরে করবো ওকে বুঝতে পারলি ইম্পর্টেন্ট যে জিনিসটা ওটা তো হয়ে গেছে আর তিন ধরনের যে ইউনিট সেলের ওকে এগুলো রিলেশনগুলো হ্যাঁ সিম্পল ইউনিট সেল তারপর বডি সেন্টার হলো ফেস সেন্টার তো এখানে দেখ আজকে পড়ব হলো টাইপস অফ পয়েন্ট ডিফেক্টস তো জিনিসটা কি আমি যা বলছি মন দিয়ে শুনবি ওকে তাহলে বুঝতে পারবি তো ডিফেক্ট দেখ সলিড পদার্থ যতগুলো ক্রিস্টালাইন সলিড পদার্থ সলিড যেগুলো ক্রিস্টাল হবে সেগুলোর মধ্যে যে এই অ্যাটমগুলো থাকবে ইউনিট সেলগুলো আমরা পড়েছিলাম কি না তো সেই অ্যাটমগুলোর মধ্যে কিছু কি হচ্ছে ফাঁকা থেকে যাবে ওকে সেই ফাঁকাটাকেই বলা হচ্ছে কি বলছে ডিফেক্টস ওকে পয়েন্ট ডিফেক্টস তাহলে এই ডিফেক্টসটা এই ডিফেক্টসগুলোকে হ্যাঁ কত কত ধরনের এই ডিফেক্টসগুলো আমরা জানব ডিফেক্টস মানে কি ত্রুটি বলা হয় তাহলে টাইপস অফ পয়েন্টস ডিফেক্ট যে বিন্দু ত্রুটি ওকে তো পয়েন্টস ডিফেক্ট এই ডিফেক্টসকে তিন ভাগে ভাগ করা হয়েছে ওকে প্রথমত হ্যাঁ স্ট্রাইকিওমেট্রিক ডিফেক্ট তারপর হলো ইম্পিউরিটি ডিফেক্টস অ্যান্ড হলো নন স্ট্রাইকিওমেট্রিক ডিফেক্টস ডিফেক্টস মানে ত্রুটি ওকে ত্রুটি বলতে কী বোঝাচ্ছে মানে কোনো ক্রিস্টাল অ্যান্ড সলিড পদার্থের মধ্যে যে ক্যাটায়ন অ্যানায়ন যে চার্জগুলো ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে যে গঠিত সেখানে যে ত্রুটি যেই অংশটা হচ্ছে কি ত্রুটি থাকছে সেই সেটা বলছে ওকে তো স্টাইসিওমেট্রিক ডিফেক্টস স্টাইসিওমেট্রিক ডিফেক্ট বলতে কী বলছে এই যে দিস আর দ্য পয়েন্ট ডিফেক্টস দ্যাট ডু নট ডিস্টার্ব দ্য স্টাইকিওমেট্রি অফ সলিড স্টাইকিওমেট্রি দ্য অফ দ্য সলিড দে আর অলসো কোল ইন্ট্রেন্সিক অর থার্মোডাইনামিক ডিফেক্টস বেসিক্যালি দিজ আর টু টাইপস তো স্টাইস স্টাইশিওমেট্রি বলতে কী বোঝায় অর্থাৎ কোনো একটা পদার্থের মধ্যে যে ক্যাটায়ন অ্যানায়ন যে সংখ্যাটা থাকে তার যে অনুপাতটা সেটা হচ্ছে সেই সংখ্যাটা মানে যেটাকে বলি আমরা যে কোফিসিয়েন্টটা যে থাকে ওকে মানে কোনো একটা বিক্রিয়া যখন করি ধর হাইড্রোজেন আর হলো নাইট্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে তাহলে আমরা ওই হাইড্রোজেন নাইট্রোজেন আগে ব্যালেন্স করার জন্য ব্যালেন্স করার সময় কি সামনে যে সংখ্যাগুলো লেখি কি না সেইগুলো সেই অনুপাতগুলোকে সেই সংখ্যা সেই সংখ্যাটাকে স্টাইসিওমেট্রি বলা হয় ওকে সংখ্যাগুলোর যে কি অনুপাতে থাকছে পদার্থটার মধ্যে ওকে তো ইন্ট্রেন্সিক একটা এটা একটা ইন্ট্রেন্সিক প্রপার্টি থার্মোডাইনামিক ডিফেক্টসও বলা হয় অ্যান্ড এটা আবার এই স্টেশমেট্রিক্স ডিফেক্টটা দুভাগে ভাগ করেছে ভ্যাকেন্সি ডিফেক্ট আর হল ইন্টারস্টেশিয়াল ডিফেক্ট এর দুটো ভাগ ভ্যাকেন্সি আর হলো ইন্টারস্টিসিয়াল তাহলে ভ্যাকেন্সি ডিফেক্ট কী বলছে ভ্যাকেন্সি ডিফেক্ট বলতে হচ্ছে ভ্যাকেন্সি মানে কী হচ্ছে খালি তো শূন্য ত্রুটি যেটা হোয়ান সাম অফ দ্য লেটেস্ট সাইট আর ভ্যাকেন্ট ক্রিস্টাল ইজ সেই টু হ্যাভ ভ্যাকেন্সি ডিফেক্ট অর্থাৎ এই যে দেখ এখানে একটা ক্রিস্টাল দেখতে পাচ্ছিস এই যে ভ্যাকেন্সি ডিফেক্ট এখানে দেখ এই যে ফাঁকা শূন্য স্থানটা এখানে এই জায়গাটা কী হচ্ছে ফাঁকা আছে এই ধরনের ডিফেক্ট কী বলা হবে ভ্যাকেন্সি ডিফেক্ট ওকে দিস ইউজুয়ালি ডিক্রিস আচ্ছা এই ধরনের যদি ডিফেক্টস হয় তাহলে কি হবে এই পদার্থটার কি হবে ডেন্সিটিটা কি হয়ে যাবে কমে যাবে তাহলে দেখ এখান থেকে করসিন কি আসবে করসিন আসবে যে ভ্যাকেন্সি ডিফেক্টে ডেন্সিটি কি হয় কম থাকে একই থাকে না বাড়ে তাহলে ভ্যাকেন্সি ডিফেক্টে কি হচ্ছে এখানকার যে আয়নটা হ্যাঁ সেই আয়রনটা কী হচ্ছে এখান থেকে এখানে থাকছে না তাহলে এখানে খালি হয়ে যাচ্ছে তাহলে তার ডেন্সিটি কি হয়ে যাবে কমে যাবে ওকে এটাই কোশ্চিন আসবে ওকে তো এটা মনে রাখতে হবে দিস ডিফেক্ট অলসো ডেভেলপ হয় এ সাবস্টেন্স তো এই ডিফেক্টটা কখন তৈরি হয় আচ্ছা এই ডিফেক্টগুলো দেখা যায় যখন কোনো পদার্থকে কী করা হয় হিট করা হয় বুঝতে পারলি তাহলে কোশ্চিনের জন্য এগুলো মনে রাখতে হবে ওইগুলো কোশিট আসবে তারপর হলো ইন্টারস্টেশাল ডিফেক্ট ইন্টারস্টেশাল ডিফেক্ট কী বলছে হ্যান্ড সাম কনস্টিটুয়েন্ট পার্টিকেল কে অ্যাটমস অর মলিকিউলস অকুপাই ইন্টারস্টেশাল দ্য ক্রিস্টাল সে টু হ্যাভ ইন্টারস্টেশাল ডিফেক্টস দিস ডিফেক্ট ইনক্রিজ দ্য ডেন্সিটি অফ সাবস্টেন্স তো ইন্টারিস্টেশাল ডিফেক্ট বলছে ধর এটা একটা ক্রিস্টাল ওকে এটা একটা কঠিন পদার্থ তো এখানে যে এই যে ইন্টারস্টিসিয়াল যে স্পেস কোনটাকে বলা হয় এখানে আমরা যেমন বায়োলজির ক্ষেত্রে পড়ি যে ইন্টারস্টিসিয়াল যে ফ্লুইড থাকে ওকে কোষ মধ্যবর্তী যে দু মাঝখানে যে জায়গাটা থাকে কি না ফাঁকা জায়গাটা এটাকে ইন্টাস্ট্রিশিয়াল স্প ওকে স্পেস বলা হয় তো এই স্পেসে যখন কি হবে বাইরে থেকে কোনো যদি কি হচ্ছে অ্যাটম বা মলিকুল ধর চলে আসলো ওকে বুঝতে পারলি হ্যাঁ তো বাইরে থেকে ধর কোনো জিনিস চলে আসলো এই জায়গায় তাহলে এখানকার কী হয়ে যাবে ডেন্সিটিটা কী হয়ে যাবে বেড়ে যাবে ওই জন্য ইন্টারফিসাল ডিফেক্টে কি হচ্ছে ডেন্সিটি হচ্ছে বেড়ে যায় ওকে এই দ্য দিস ডিফেক্ট ইনক্রিজ দ্য ডেন্সিটি অফ সাবস্টেন্স সো ভেরি ইম্পর্টেন্ট কোর্শিনের জন্য মনে রাখতে হবে যে কোন ডিফেক্টসে ডেন্সিটি কমছে বাড়ছে ওকে এবং মানে মেন যে এই জিনিসটা ওকে যে জাস্ট টু দ্য পয়েন্ট এখান থেকে কিন্তু কোশ্চিন আসে খুব ওকে নেটেও আসে বোর্ডেও আসে ডিফেক্টস থেকে তারপর দেখ ভ্যাকেন্সি অ্যান্ড ইন্টারস্টিসিয়াল ডিফেক্টস অ্যাজ অ্যাস এক্সপ্লেন অ্যাভ ক্যান শোন বাই নন আয়নিক সলিড এক সেকেন্ড একটু প্রবলেম আজকে গোলাটার দেখ ভ্যাকেন্সি আর হলো ইন্টাস্টেশাল ডিফেক্ট এক্সপ্লেন অ্যাভ ক্যান বি শোন নন আয়োনিক সলিড আচ্ছা এই ভ্যাকেন্সি ডিফেক্টার হল ইন্টারস্ট্রেশাল ডিফেক্টটা কার ক্ষেত্রে দেখা যায় যেগুলো নন আয়নিক সলিড বুঝতে পেরেছিস নন আয়নিক সলিডের ক্ষেত্রে হবে এটা মনে রাখতে হবে ওকে আয়োনিক সলিড মাস্ট অলওয়েজ মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রিলিটি কিন্তু আয়নিক যেগুলো সলিড হয় সেগুলোর মধ্যে কি হচ্ছে নেগেটিভ আর হলো পজিটিভ থাকে যেমন যদি সোডিয়াম ক্লোরাইড বলি তার মধ্যে কি হচ্ছে নেগেটিভ পজিটিভ দুটোই আছে ওটা একটা আয়োনিক কম্পাউন্ড তাহলে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে যে ডিফেক্ট দুটো দেখা যায় সেটা হলো একটা হলো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট ওকে ফ্র্যাঙ্কেল আর হলো শটকি ডিফেক্ট ফ্রাঙ্কেল আর হলো শটকি এই দুটো হলো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে আর ভ্যাকেন্সি আর হল ইন্টারস্টিসিয়াল হলো নানা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে ওকে তাহলে ফ্র্যাঙ্কেল আর হল সটকি ডিফেক্ট কী বলেছে দেখ ভেরি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ওকে নিটে অনেক বারেছে যে এই স্টেশমেট্রিক ডিফেক্টগুলোর মধ্যে এই ভাগগুলো দ্য ফ্র্যান ফ্র্যান্কেল ডিফেক্টস কি বলছে দিস ডিফেক্ট ইজ শন বাই আয়নিক সলিড দ্বারা দেখায় ওকে আয়নিক সলিডের মধ্যে দেখা যায় দ্য স্মলার আয়ন ইউজুয়ালি যেমন ক্যাটায়ন স্মলার আয়ন ক্যাটায়নটা ছোটো হয় ওকে ইজ ডিসলোকেটেড ফ্রম ইটস নর্মাল সাইট টু অ্যান ইন্টারস্টেশাল সাইট ইট ক্রিয়েটস এ ভ্যাকেন্সি ডিফেক্ট এট দিস এট ইটস অরিজিনাল সাইট অ্যান্ড অ্যান ইন্টাস্ট্রিশিয়াল ডিফেক্ট at its new location. The Frankel defects is uh, also called dislocation defect. It does not change the density of solid of the solid Frankel defects is shown by the ionic substance in which there is a large difference in the size of ion. Uh, for example, Zn uh, zinc sulphate, silver chloride, silver bromide, silver iodide due to the small size of জেড অ্যান প্লাস টু প্লাস সিলভার এজি প্লাস আয়ন দেখ কিছু বুঝতে পারলি এবার আমি বলছি যেটা যদি না বুঝতে পারিস তা ফ্র্যাঙ্কেল ডিফেট হচ্ছে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথম তো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যাবে এখানে কী হয় ক্যাটায়ন যেগুলো ক্যাটায়ন মানে কি যেটা ক্যাটায়নটা হচ্ছে কি স্মলার সাইজ হয় ওকে পজিটিভ যেগুলো ওকে তো স্মলার সাইজ হয় তাহলে ডিসলোকেশন এই যে ক্যাটায়নগুলো কী হয়ে যায় ডিসলোকেট হয়ে যায় ডিসলোকেট মানে নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া ডিসলোকেট ফ্রম ইটস নর্মাল সাইট ওকে যেখানে ছিল সেখান থেকে ডিসলোকেট হয়ে ইন্টারস্টেশাল সাইট দেখ এই জায়গায় দেখ লক্ষ্য করতে পারছিস এটা তো ইন্টারস্ট্রিশিয়াল ডিফেক্ট এই যে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখ এই যে ফ্র্যাঙ্কেল ডিফেক্টস এখানে ছবিটা লক্ষ্য কর এখানে দেখ পজিটিভ নেগেটিভ পরপর এরা কি হচ্ছে পরস্পরের সঙ্গে সমান সংখ্যায় থাকবে ওকে কিন্তু একটা ধর পজিটিভ আয়ন ওকে কোনো কারণে তার নিজের জায়গা থেকে কি হচ্ছে এই যে ইন্টারস্টিসিয়াল যে মাঝখানে যে জায়গাটা আছে অন্য জায়গায় কি হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে ডিসলোকেট হয়ে যাচ্ছে মানে নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে বুঝতে পারলি তাহলে ওই জায়গাটা কি হয়ে যাচ্ছে খালি হয়ে যাচ্ছে কিন্তু সেই আয়নটা তো পুরোপুরি পদ এই সলিড ক্রিস্টালটা থেকে বেরিয়ে যাচ্ছে না এখানেই আছে কিন্তু অন্য জায়গায় চলে গেছে এর এই এর এই ধরনের এর ক্ষেত্রে কি হচ্ছে এটাকেই বলা হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট এবং এটাকে ডিসলোকেশন ডিফেক্টসও বলা হচ্ছে ওকে মানে নিজের জায়গা থেকে ইন্টারস্টেশাল স্পেসে যাচ্ছে এর ফলে এটা হওয়ার ফলে এই ক্রিস্টালটার কি ডেন্সিটির কোনো পরিবর্তন হবে পরিবর্তন হবে না ডেন্সিটি যেটা ছিল ওটাই থাকবে কারণ সেই আয়নটা এখানেই আছে জাস্ট খালি তার লোকেশনটা চেঞ্জ হয়েছে ওকে ওই জন্য এটা কি ডেন্সিটি কোনো চেঞ্জ হয় না এটা কঠিন আসে ওকে এই যে এখানে লেখা আছে যে ইট ডাস্ট নট চেঞ্জ দ্য ডেন্সিটি অফ দ্য সলেট ওকে উপরূপে থাকে কোন কোন পদার্থের ক্ষেত্রে দেখা যায় এটা দেখ এখানে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো মনে রাখতে হবে লার্জ ডিফারেন্স অফ দ্য সাইজ অফ আয়নস ওকে যেসব আয়নগুলোর মধ্যে কি হচ্ছে ডিফারেন্স থাকবে প্রচুর এই যে জেড এন অ্যাস জিঙ্ক সালফাইড তারপর হলো এটা ওকে এজি সিএল বুঝতে পারলি সিলভার ক্লোরাইড সিলভার ব্রোমাইট সিলভার ওডাইড ওকে এগুলো মুখস্থ করতে হবে তারপর হলো শর্টকিট ডিফেক্ট শর্টকিট ডিফেক্টে হচ্ছে শর্টকিট ডিফেক্টের ক্ষেত্রে কী হয় ইট ইজ বেসিক্যালি ভ্যাকেন্সি ডিফেক্ট বলা হয় বা আয়নিক ডিফেক্ট আয়নিক সলিটির ক্ষেত্রে দেখা যাবে হ্যাঁ ইন অর্ডার টু মেনটেইন ইলেকট্রিক্যাল নিউট্রিলিটি ওকে ইলেকট্রিক্যাল নিউট্রিলিটি দ্য নাম্বার অফ মিসিং ক্যাটায়ন অ্যানায়ন এখানে কী হয় শর্টকিট ইফেক্টে হচ্ছে কি একটা ক্যাটায়ন যদি এখান থেকে বেরিয়ে যায় একটা অ্যানায়নও বেরিয়ে যাবে মানে এই সলিডটা থেকে যতগুলো ক্যাটায়ন অ্যানায়ন আছে কোনো কারণে কী হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন এখান থেকে কী হয়ে যাবে বেরিয়ে যাবে এর ফলে ক্যাটায়ন অ্যানায়ন বেরিয়ে যাওয়ার ফলে কী হচ্ছে এর ডেন্সিটি কী হয়ে যাবে কমে যাবে তো এটাই হচ্ছে শর্টকিট ইফেক্ট এর ফলে এর ডেন্সিটি কী হচ্ছে ডিক্রিজ হয়ে যায় এটা মনে রাখবি শর্টকিট ইফেক্ট্রি কী এর নামটাও আছে কি শর্ট মনে রাখবে যে শর্ট হয়ে যায় কী হয়ে যায় ডেন্সিটি শর্ট হয়ে যায় ওকে এক্সাম্পল যেমন এই যে সোডিয়াম ক্লোরাইট এটা শর্টকি শর্ট কি মানে ডিফেক্টস দেখায় ওকে আর কী কী এক্সাম্পল আছে এখানে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সিজিয়াম ক্লোরাইড সিলভার ব্রোমাইড ওকে দেখ সিলভার ব্রোমাইড হল ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্র হ্যাঁ ফ্র্যাঙ্কেল ডিফে ডিফেক্টের ক্ষেত্রেও সিলভার ব্রোমাইড ছিল ওকে এটা একটা মনে রাখবি যে সিলভার ব্রোমাইটটা কি ডিফেক্টও দেখায় ফ্রাঙ্কেল ডিফেক্টও দেখায় দুটো ডিফেক্টই দেখায় ওকে তাহলে এখান থেকে জাস্ট এইটুকু জায়গা থেকেই কোশ্চিন আসে ওকে বাকি সব ইম্পর্টেন্ট নয় এখানে জাস্ট এই টাইপস অফ ডিফেক্টের মধ্যে স্টাইকোবেট্রিক ডিফেক্টের মধ্যে ভ্যাক্যান্সি ইন্টাস্টেশাল আর হলো ফ্র্যাঙ্কেল আর হলো কি এই এই জায়গাটা খুব ভালোভাবে পড়বি এবং এটা মুখস্থ কর ওকে বুঝে যে এই জিনিসটা বললাম বাকি এদিকে ইম্পর্টেন্ট তেমন কিছু নেই এগুলো কখনও আসে না ওকে আচ্ছা সেমিকন্ডাক্টরে যেই ইয়েটা আছে এটা মডার্ন ফিজিক্সে পড়বো সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর সম্পর্কে সেমিকন্ডাক্টর দু ধরনের হয় ওকে ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর আর হলো এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর বুঝতে পারলি তারপর ম্যাগনেটিক প্রপার্টিস আছে আচ্ছা এটা এটা বলে দিচ্ছি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই জায়গাটা কষিনা আসে সেমিকন্ডাক্টর থেকে এটা মডার্ন ফিজিক্সেও আমাদের পড়তে হবে সেমিকন্ডাক্টর তোরা জানিস কাউকে বলে হয় জার্মেনিয়াম আর হলো সিলিকনকে অর্ধপরিবাহী তো সেমিকন্ডাক্টর দু ধরনের হয় ওকে সেমিকন্ডাক্টর হিসেবে কী হিসাবে ব্যবহার কর সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয় কি যেগুলো হচ্ছে অপরিবাহী আর হলো পরিবাহী পদার্থের মাঝামাঝি কারণ বহন করে ওকে সিলিকন জার্মেনিয়াম ওকে তো সেমিকন্ডাক্টর ধরনের হয় ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর আর হলো এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর সেমি সেমিকন্ডাক্টর কাকে বলা হয় পিওর বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ওকে যখন তার মধ্যে কোনো অশুদ্ধি ব্যবহার করা হয় না কন্ডাক্টিভিটি অফ দিস ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর ইজ টু লো সেমিকন্ডাক্টর কন্ডাক্টিভিটিটা খুব কম হয় ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টরের আর সেমি সেমিকন্ডাক্টর যেটা এইদিকে আছে ওকে এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর আবার দু ধরনের ওকে এক্সট্রেনসিক সেমিকন্ডাক্টর আছে এখানে এন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর জার্মেনিয়াম সিলিকন হিসাবে ব্যবহার করায় হ্যাঁ এখানে কোনো ইম্পিউডি থাকে না ওকে আর এইদিকে সেমিকন্ডাক্টর আছে পি টাইপ এন টাইপ হলো কি অ্যাক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টরই উদাহর দুটো টাইপ আবার হলো পি টাইপ সেমিকন্ডাক্টর আর হলো এন টাইপ সেমিকন্ডাক্টর দেখতে বুঝিস এই জায়গায় এখানে একটু ভুল দিয়ে দিয়েছে এক সেকেন্ড তারা ওকে এটা আমরা মডার্ন ফিজিক্সে পড়ে নেবো ওকে মডার্ন ফিজিক্স যখন পড়াবো কেন পড়াচ্ছি মডার্ন ফিজিক্স ওখানে সেমিকন্ডাক্টটা খুব ভালোভাবে পড়তে হবে ওখান থেকেই বুঝতে পারবি একই জিনিস ওকে ফিজিক্সে যেই জিনিসটা সেমিকন্ডাক্টর একই ওকে তো ওই জায়গাটাতেই পড়বে এক জায়গায় দুই জায়গায় পড়ার কোনো মানে হয় না ওকে ওখান থেকে পড়লে হয়ে যাবে কিন্তু ইম্পর্টেন্ট ওকে আর এই যে ম্যাগনেটিক প্রপার্টিস তারপর আছে ম্যাগনেটিক প্রপার্টিস যেসব আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম কেমিক্যাল বন্ডিংয়ে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ওকে ferromagnetic substance तोला जस्ट এই জায়গাটা একটু পড়ে নেবি ওকে সেমিকন্ডাক্টর তো মডার্ন ফিজিক্সে পড়ে নেব ওকে ওখানে পড়াবো ভালোভাবে ওকে এই যে ম্যাগনেটিক প্রপার্টিজ ম্যাগনেটিক প্রপার্টিজকে মানে এখানে পাঁচ প্রকারের ম্যাগনেটিক প্র ম্যাগনেটিক কি আছে সাবস্টেন্স আছে লাইক প্যারাম্যাগনেটিজম সাবস্টেন্স কাকে বলা হয় যে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স আর উইকলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড প্যারাম্যাগনেট আমরা করেছিলাম কি না প্যারাম্যাগনেটিক কোনগুলোকে বলা হয় যারা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দ্বারা কী হবে হ্যাঁ এই যে ম্যাগনেটিক ফিল্ড সরি ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কী হবে দুর্বলভাবে আকর্ষিত হবে ওকে এই ধরনের এখানে যে এক্সাম্পলগুলো আছে আর প্যারাম্যাগনেটিক মানে যেগুলো জানতাম যে লন পেয়ার কি এদের মধ্যে আনপে লন পেয়ার নয় সরি আনপেয়ার যে ইলেকট্রন হ্যাঁ কি প্যারাম্যাগনিকের মধ্যে হচ্ছে আনপেয়ার ইলেকট্রন থাকে ওকে ওয়ান ওর হল মোর আনপেয়ার ইলেকট্রন থাকে বুঝতে পারলে আনপেয়ার ইলেকট্রন কীভাবে আমরা বের করেছিলাম ইলেকট্রন বিন্যাস করে বের করতে হবে উদাহরণ হবে মানে ইলেকট্রন বিন্যাস যদি করি আনপেয়ার ইলেকট্রন থাকলে প্যারামেগনেটিক হবে আর যদি আনপেয়ার ইলেকট্রন না থাকে তাহলে কী হয় ডায়াম্যাগনেটিক হয় প্যারামেগনেটিক ডায়াম্যাগনেটিক করেছিলাম না কেমিক্যাল বন্ডিংয়ে তো জাস্ট এখানে এক্সাম্পলগুলো পড়ে নিবি আর এখানে ডেফিনেশনটা যে এরা যেহেতু বিজোর ইলেকট্রন থাকে কি না বিজোর ইলেকট্রন থাকে ওই জন্য কি করবে অ্যাট্রাক্ট করবে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা তারপর হচ্ছে তোর এদিকে আছে জাস্ট মাঝে মধ্যে এক্সাম্পল আসে ওকে ডায়াম্যাগনেটিজম ওকে ডায়াম্যাগনেটিক হচ্ছে কি আছে এর মধ্যে কোনো ইয়ে থাকে না যতগুলো ইলেকট্রন থাকে কী হচ্ছে জোর সংখ্যক ইলেকট্রন থাকে মানে বিজর ইলেকট্রন থাকে না ওই জন্য একে রিপেল হবে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কী হচ্ছে বিকশিত হবে উদাহরণ দেওয়া আছে এখানে আর ফেরোম্যাগনেটিজম কাকে বলা হয় যে ফেরোম্যাগনেটিজম পদার্থের উদাহরণ ওকে এরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা খুব মানে কী বলবো দ্রুত আকর্ষিত হবে অ্যাট্রাক্টেড ভেরি স্ট্রংলি শুধু এই যে লাইনটা মনে রাখবি ওকে ডেফিনেশনটা আর হলো অ্যান্টিফেরোম্যাগনেটিজম অ্যান্টি ফেরো অ্যান্টি ফেরোম্যাগের ফেরোম্যাগনেটিজম পদার্থের এখানে উদাহরণ দেওয়া আছে উদাহরণটা মনে রাখবি শুধু বাজা যাবে আচ্ছা ডেফিনেশান শুধু প্যারাম্যাগনেটিজম হ্যাঁ ড্রাম্যাগনেটিজম আর হলো ফেরোম্যাগনেটিজম এই তিনটা মনে রাখবি তাহলে হয়ে যাবে আর এই দুটো যে আছে অ্যান্টিফেরোম্যাগনেটিজম আর হলো ফেরি ম্যাগনেটিজম এদের এক্সাম্পল যে আছে এই এক্সাম্পলগুলো মনে রাখবি তাহলে হয়ে যাবে ওকে বাস এই চ্যাপ্টারে আর কিছু এখন পড়তে হবে না এগুলো জানলে কারণ এগুলোর মধ্যে কোশ্চেন আসে আর সেমিকন্ডাক্টর যে পার্টটা বললাম ওটা মডার্ন ফিজিক্স করাচ্ছি ওখান থেকে একবারে ভালোভাবে জানতে পারবি ওকে এখানে আলাদাভাবে আর পড়ার দরকার নেই জাস্ট সব থেকে যেই জিনিসটা তোদের এখানে পড়বি যেটা বললাম এই যে পয়েন্টস অফ ডিফেক্ট ওকে হ্যাঁ পয়েন্টস ডিফেক্ট ওকে খুব খুবই ইম্পর্টেন্ট ওকে সো এগুলো পড়ে নেয় ওকে এই চ্যাপ্টারটা আর বাকি যেটা করেছে ওকে ইউনিট সেল ওগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস কর ওকে ভালোভাবে পড়াশোনা কর আর বায়োলজি একটা নতুন চ্যাপ্টার শুরু করছি আর বায়োলজি বাকি যেগুলো চ্যাপ্টার হলো ওগুলোকে ওগুলোর কোশ্চিনগুলো করে এমটিজি থেকে